ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে। হই হই করে চলে এসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোয় আমরা বাঙালিরা কম বেশি সকলেই শপিং করেই থাকি। আর আমি আমেরিকাতে আসার পর এটা আমার প্রথম দুর্গাপুজো, তো দেশ ছেড়েছি কিন্তু বাঙালি ইমোশনটাকে ছাড়তে পারিনি, তাই আমি এখানেও দুর্গাপুজো শপিং করেছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি কী কী শপিং টপিং করলাম, যদিও বেসিক্যালি এথনিক ওয়্যার শাড়ি এই ধরনের জিনিসপত্রগুলো কেনা সম্ভব হয়নি। এখানে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ইন্ডিয়ান ড্রেসেস কিনতে পারেন, বাট ভীষণই এক্সপেন্সিভ হয় সেগুলো, আর একটা দুটো দিন এখানে অকেশনালি পরার জন্য অনেকেই আমরা সেটা কিনি না, কারণ আমরা যখন দেশে যাই তখন আমরা সেখান থেকে মানে নিয়ে চলে আসি আর কি, মানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা পাই এবং আমরা নিয়ে চলে আসি। তো যাই হোক, আজকে আমি যেগুলো শপিং করেছি দুর্গাপুজোর পারপাসেই শপিং করেছি, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক বাকি ভিডিওটা। তো প্রথমেই আমি যেগুলো শেয়ার করব, মানে আগে আমি শেয়ার করব কিডস কালেকশন, কারণ বাচ্চাদের জিনিসপত্রগুলো এখানে এত সুন্দর সুন্দর পাওয়া যায়, আর আমি লোভ সামলাতে না পেরে মেয়ের জন্য অনেকগুলো কিছু কিনে ফেলেছি, তো আমি ওর জন্য প্রথমে সেগুলো কিনেছি, সেগুলোই শেয়ার করব। তার মধ্যে আমি কিছু শীতের কথা ভেবি, কারণ এখানে অলরেডি ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। স্কুলে রেগুলার বেসিসে এখানে তো পার্টিকুলার কোনো ইউনিফর্ম হয় না, কোনো স্কুলেই হয় না আমেরিকাতে, তো সেই কারণে রেগুলার বেসিসে জামাকাপড়ের কথা মাথায় রেখেও আমি কয়েকটা জামাকাপড় কিনেছি, যাতে ও ডেলি ওয়্যার হিসেবে ইউজও করতে পারে। তো সেগুলো দিয়ে আমি প্রথমে শুরু করব। তো আমি নিয়েছি আমার মেয়ের জন্য এরকম একটা জেগিন্স, যেটা হালকা ঠান্ডায় পরা যাবে, যখন স্নোফল স্টার্ট হবে তখন হয়তো এগুলো ইউজ করতে পারবে না, তবে সব জায়গাতে এখানে রুম হিটার থাকে, খুব একটা সমস্যা হয় না, তো ভেতরে পড়ে থাকলে বাড়ির মধ্যে পড়ে থাকলে এগুলো পরতেই পারে, তো আমি এরকম একটা জেগিন্স নিয়েছি ওর জন্য। আর এটার সঙ্গে আমি ম্যাচ করে নিয়েছি এই টপটা, এটা ফুল স্লিভ আছে, গোল গলা রাউন্ড নেক একদম, আর এটার সঙ্গে এটা বেশ একটা পেয়ার আপ করে পরলে বাচ্চাদের ভীষণ স্মার্ট লাগবে দেখতে। আর একটা এরকমই নিয়েছি, মানে এরকমই মেটেরিয়াল নিয়েছি যেটা উইন্টার বেস্ট আর কি ইয়েতে পড়তে পারবে, সেটা হচ্ছে এই টপটা। এই টপটার সঙ্গে আমি নিয়েছি একটু ম্যাচ করে এই জেগিন্সটা, একই রকম মেটেরিয়াল আর ভীষণ কমফোর্টেবল, এগুলো এত সফট মানে পরলে মনেই হচ্ছে না যে, মানে ও নিজেও ভীষণ ভালো বলছে যে মানে ওরও খুব পরে আর কি, ও ট্রায়াল দেওয়ার সময় খুব ভালো লেগেছে, তো এটা ভীষণই সফট মেটেরিয়ালটা, তো এইটা আমি এটার সঙ্গে ওর পেয়ার আপ করে এই দুটো কিনেছি। তো এটা গেল, এবার যাই একটু ফ্রক, কারণ এখানে দুর্গাপুজো সেলিব্রেশন না হলেও এখানে কিন্তু ডান্ডিয়া নবরাত্রি সেলিব্রেশন হচ্ছে, তবে আমেরিকার বহু শহরে প্রচুর বাঙালিরা দুর্গাপুজো করে, যদিও আমার এখানে দুর্গাপুজোটা হচ্ছে না, বাট নবরাত্রি সেলিব্রেশনটা হচ্ছে, আর সেই সমস্ত কথা ভেবে রেখে এবং সারা বছর আর কি এরপর পার্টি শার্টি শুরু হয়ে যাবে উইন্টারে যা হয় আর কি, নিউ ইয়ার সেলিব্রেশন হেন তেন হাজার ঘন্টা মানে কিছু না কিছু হবেই, তো সেই সমস্ত কিছু ভেবেই আমি ওর জন্য একটা এই রেড অ্যান্ড হোয়াইটের একটা ফ্রক নিয়েছি। এই যে ওপরটা এরকম মানে চিকেন ওয়ার্ক রয়েছে, কিন্তু সিফলি বলে মানে আমি ভুল বলে আপনারা বলবেন, আর নিচেটা এরকম নেটের রয়েছে, ভীষণই আর কি মানে সফট আর কি মেটেরিয়ালটা, আর নেটটা ভীষণ ভালো কোয়ালিটির, এটা আমি টার্গেট থেকে নিয়েছি, না এটা রস থেকে নিয়েছি, বাট এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এটা পরলেও ওরও ভীষণ কমফোর্টেবল ফিল হচ্ছে। তো এই গেল একটা ফ্রক, এবার আমি দেখাবো আর একটা ফ্রক যেটা আমি নিয়েছি আর কি ওর জন্য, মানে পুজোর পাঁচ দিন পাঁচটা জামা এরকম একটা ভেবেই আর কি নেওয়া, তো এটা নিয়েছি আমি ওর জন্য, এটাও একটা নেটের ভেতরটা, এটা আমি টার্গেট থেকে নিয়েছি, এই সামনেটা বেশ সুন্দর একটা নেট ওয়ার্ক রয়েছে, আর ড্রেসটা পুরোটা এরকম, ঘেরটাও বেশ সুন্দর মানে পরলে ভীষণই প্রিটি লাগছে আর কি একদম। এই যে তো এই গেল দুটো ফ্রক, এবার আমি দেখাই ওর জন্য আর একটা ফ্রক নিয়েছি, যেটা হচ্ছে কমপ্লিটলি পার্টি ওয়্যার, এটা একটু হাই রেঞ্জেরই নিয়েছি, আর এটা এখনো পরেনিও, এটা আমার এত ভালো লেগেছে, এটা আমি টার্গেট না টিজে ম্যাক্স থেকে নিয়েছি, এটা এত ভালো লেগেছে, আপনারা যারা আমেরিকায় আছেন তারা বুঝতেই পারছেন টিজে ম্যাক্সে খুব ভালো ভালো বাচ্চাদের কালেকশন, সবারই কালেকশন খুব ভালো থাকে, তো এইটা নিয়েছি, এটা দেখুন একটা বেশ মানে মোতি ওয়ার্ক করা আছে, এটা মানে কোমরের কাজটা, আর পুরো বডিটাই এরকম নেটের উপরে ছোট্ট ছোট্ট করে এরকম
মোতি বিটস বসানো আছে আর কি। এখানে একটা বিটস ওয়ার্ক রয়েছে, আর এখানেও দেখুন ভেতরটাও আর কি ভীষণ একটা দুটো তিনটে নেট রয়েছে, লেয়ারিং করা রয়েছে, মানে খুবই সুন্দর এই জামাটা, প্রিন্সেস প্রিন্সেস লুক আর কি। তো এই গেল ত্রিধার। আর ওর জন্য আমি আর একটা জিনিসও নিয়েছি, সেটা হচ্ছে এটা খুবই ছোট্ট একটা জিনিস তবুও শেয়ার করি, এটা একটা হেয়ার অ্যাক্সেসরিজ, ও ইউজ করতে পারবে, রেগুলার স্কুলে টুলে যাবে যখন এগুলো পরতে পারবে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি এটা নিয়েছি ওর জন্য। আর চুলগুলো তো একটু বড়ই, তো পরলে বেশ ভালো লাগে, এটা দুটো রয়েছে একসাথে, এটা নিয়েছি। তো এই তো কমপ্লিট হলো মেয়ের। এবার আমি দেখাবো আমি কি কিনেছি, মানে আমি খুব বেশি কিছু না কিনলেও প্রয়োজনীয় দুটো একটা জিনিসপত্র আর কি কিনেছি সেটাই দেখাচ্ছি। প্রথমেই দেখাই সারা বছর পরার জন্য আমি নিয়েছি এই ডাইট ওয়্যারটা, খুব সফট মেটেরিয়ালে, তুই তো বসো, এটা একটু খুব সফট মেটেরিয়ালের, এটা খুবই সুন্দর, এটা আমার যথেষ্ট বড়, কিন্তু আমার সাইজের আমি পাইনি, আর আমি দেখলাম বাড়িতেই তো পরবো, একটু বড় হলে আর কি বা হবে, তো এটা আমি নিয়েছি। এরকমই একটা নাইট ওয়্যার নিয়েছি, এটা সুন্দর একটা পকেটস রয়েছে, আর কালারটাও ভীষণ সুন্দর, মানে গরমের সময় পরলে এটা হয়তো এবছর পরতে পারবো না, কারণ অলরেডি উইন্টার চলে এসছে আর সামার ওভার, তো এটা আমি একটু পরবো। এগুলো একটু ওভার সাইজটি, আর বাড়িতে তো খুব বেশি মানে টাইট আউটফিট আমার অন্তত ভালো লাগে না, একটু ওভার সাইজটি ভালো লাগে। তো এই দুটো ছিল আমার বাড়িতে পরার। আর এবার আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে একটা, এটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, অবশ্যই এই রিসেন্টলি কেনা নয়, মাসখানেক আগেই আমি কিনেছিলাম একটা ফ্লোরাল ড্রেস, এটা এত সফট কাপড়টা আমার এত পছন্দ হয়েছে, এটা মানে সে বলে না কোনো কোনো জিনিস একদম দেখলেই নিয়ে নিই মনে, মানে মনে হয় আর কি। তো এটা আমি সেরকম একটা ড্রেস, আমার খুব পছন্দের, নেক্সট ইয়ার সামারে আপনারা আমাকে এই ড্রেসটা দেখতে পাবেন, কারণ আমি এই ড্রেসটা নেক্সট ইয়ার সামারে পরবো বলেই ভেবে রেখেছি। ঠিক আছে, সামার চলে গেছে তো থাক না, ওয়ার্ড্রপে থাক, তো পরের বছর পরবো। আর ক্রিসমাস নিউ ইয়ার এই সমস্ত কথা ভেবে আমি নিয়েছি একটা পার্টি ওয়্যার কালেকশন। আর সামনে ভিডিও আছে, ভিডিওতে যদিও আমি রেডটাই প্রেফার করি পড়তে, কিন্তু তবুও আর কি বাকি ক্রিসমাসের কথা ভেবে আমি নিয়েছি এই সুন্দর পার্টি ওয়্যার কালেকশনটা। জানাবেন কিন্তু কেমন লাগলো। এই দুটো ড্রেসই কিন্তু নি লেন্থ পর্যন্ত, আমার নি লেন্থ পর্যন্তই ভালো লাগে, আর শীতকালের সময় আপনি স্টকিংস ফকিংসও পরে দিয়ে পড়তে পারেন, খুব ভালো লাগবে। আর না পড়লেও কোনো অসুবিধা নেই, কারণ আপনি যখন কোনো জায়গাতে যাবেন, এখানে প্রত্যেকটা জায়গায় রুম হিটার এমনভাবে থাকে, রুম টেম্পারেচারটা এমনভাবে সেট করা থাকে, মানে রুমের মধ্যে আপনি কিছু ফিলই করতে পারবেন না, সুতরাং আপনি এটা এমনিও যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনি এটা পড়তে পারবেন আর কি। এই যো গলার কাছে কাজটা দেখুন কি সুন্দর, যেটা একটা নেকলেস, মানে নেকলেস পরার আলাদা করে কোনো প্রয়োজন হবে না। আর আমি একটা নিয়েছি এমনি একটা ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে পরার জন্য, এই নেকলেসটা, ট্রেন যাচ্ছে এখানে, সন্ধেবেলার দিকে একটা ট্রেন যায় আর সকালের দিকে একটা ট্রেন যায়, সারাদিনে দুটো ট্রেন যায় এখানে, তো প্লিজ ইগনোর দ্য সাউন্ড। তো এই তো গেল আমার পুজো কালেকশন, মেয়ের পুজো কালেকশন। আর হাজবেন্ড পুজোতে কোনো বছরই কিছু নিতে চায় না, আর এবছর তো একটা বড় এক্সকিউজ পেয়ে গেছে, যেখানে দুর্গাপুজো হচ্ছে না, পাঁচ দিন জামা পড়ার কোনো প্রয়োজন নেই, তো এবছর ও তো কিছুই নিতে চায়নি, কিন্তু আমি একটু জোর করেই ওর জন্য একটা জিনিস নিয়েছি, একটা শার্ট নিয়েছি, সেটা হলো এটা, এটা ডেনিমের রয়েছে, পিওর সফট ডেনিমের উপর, একটু মানে উইন্টারের সময় পরতে পারবে, ফুল স্লিভই নিয়েছি, কারণ ওকে ওয়ার্ক পারপাসে বিভিন্ন কনফারেন্সে সায়েন্টিফিক সেমিনারে যেতে হয়, তো ওর ভালোও লাগবে এটা পড়তে গেলে, মানে শীত বলে তো কাজ থেমে থাকে না, সব জায়গায় ট্রাভেল করতে হয় ওকে, তো এটা আমার মনে হলো ওর জন্য ভালো হবে, তো এটা আমি কিনেছি। আর ও নিজেকে নিজে একটা গিফট করেছে, সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো, না ওই শেয়ার করবে, মানে সেটা ওর একটা গ্র্যান্ড গিফট, ও নিজেকে গিফট করেছে, তো আমি খুব খুশি তার জন্য। তো এই ছিল আমাদের কালেকশন, এটা না এসো, আচ্ছা ত্রিধা তুমি সবাইকে হাই বলতে চাও, ওকে কাম 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 কাম, কিপ ইট হিয়ার, কাম
Say hello. Hello. Hello everyone. Hello everyone. Say happy Durga Puja. Hello, happy Durga Puja. আজকে ও স্কুলে পড়ে গিয়ে মাথা একটু আঘাত পেয়েছে, তো আমাদের স্কুলে গিয়ে ওকে নিয়ে আসতে হয়েছে চট করে। এখন ও ভালোই রয়েছে, মানে সুইং থেকে পড়ে গিয়ে এরকম ঘটনা ঘটেছে, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। তো এই ছিল আজকে আমাদের ভ্লগ। কালকে একটা ইন্টারেস্টিং ভ্লগ আসছে, নবরাত্রি ভ্লগও আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই। আর আপনারা জমিয়ে পুজো এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, হই হুল্লোড় করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে রাখো, এটা বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করুন, খুব ভালো করে পুজোটা কাটান। আমরা তো মানে কি বলবো, হতভাগ্য যে দুর্গাপুজোর সময় বেঙ্গলে থাকতে পারছি না। এটা আমার প্রথম বছর, এরকম নয় যে আমি দুর্গাপুজোর প্রথম বছর দেশের বাইরে রয়েছি। আমার 2014 বিয়ে হয় এবং গত 8 বছরে আমি হার্ডলি হয়তো 2 বছর বেঙ্গলে ছিলাম আর কি, 2 বছর, হ্যাঁ 2 বছরই হয়তো আমি ছিলাম। তো প্রথম আমার যখন বিয়ে হয় ব্যাঙ্গালোরে ছিলাম, তো ব্যাঙ্গালোরে পুজো দেখেছি। ব্যাঙ্গালোরে তো, যারা ব্যাঙ্গালোর থেকে যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন তো বুঝতে পারছে, ব্যাঙ্গালোরে ভীষণ ভালো পুজো হয়। মানেশ্বরম, তারপর আগে প্যারিস কাউন্টে হতো, না না না, আগে প্যারিস কাউন্টে পুজো হতো, তো বিভিন্ন ভালো ভালো পুজো হয় কি, কোরমঙ্গলার পুজো খুব সুন্দর সুন্দর পুজো হয়। আর কলকাতার পুজো তো বলার মানে বলাই বাহুল্য, খুবই সুন্দর আর কি। এই ছিল আমার আজকে ভ্লগ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দুর্গাপুজোর মধ্যেও আমি চেষ্টা করবো ভ্লগ দেওয়ার, তো আপনারাও প্লিজ পাশে থাকবেন, দেখবেন ভ্লগগুলো, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না, ব্লগগুলো মিস করে যাবেন। আপাতত গুড নাইট, টেক কেয়ার, টাটা।